নমস্কার বন্ধুরা, জয় আর্ট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি মাস্টারদা সূর্য সেন 1934 সালের 12 জানুয়ারি যার ফাঁসি কার্যকর করা হয়। সম্পূর্ণ নিরপরাধ এই মানুষটি কেবলমাত্র বৈপ্লবিক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই কিন্তু তার জীবনের এরকম নির্মম পরিণতি। তো যাই হোক, জীবনের শেষ দিন অর্থাৎ ফাঁসির আগের দিন তিনি কি বলে গিয়েছিলেন সমগ্র দেশবাসীর জন্য, তা একবার স্মরণ করা প্রয়োজন। আজকের পর্বে আমরা জেনে নেব তার জীবনের শেষ কথাগুলি কি ছিল। চলুন শুনে নেই তার জীবনের শেষ কথা। আমার শেষ বাণী আদর্শ ও একতা, ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে, মৃত্যু দরজায় কড়াঘাত করছে, মন আমার অশ্বের পানে ছুটে চলেছে। এই তো সাধনার সময়, বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার সময়, ফেলে আসা দিনগুলোকে স্মরণ করার সময়। কত মধুর তোমাদের স্মৃতি ভাই বোনেরা, তোমাদের মধুর স্মৃতি আমার এই বৈচিত্র্যহীন জীবনের একঘেয়েমিকে ভেঙে দেয়। এই পরম মুহূর্তে আমি তোমাদের দিয়ে গেলাম স্বাধীন ভারতের স্বপ্ন। আমার জীবনের এক শুভ মুহূর্তে এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছিল। জীবনভর উৎসাহে ও অক্লান্তভাবে পাগলের মতো সেই স্বপ্নের পিছনে ছুটেছি আমি। জানি না কোথায় আমাকে থেমে যেতে হচ্ছে। লক্ষ্যে পৌঁছানোর আগে যদি মৃত্যুর হিমশীতল হাত তোমাদের স্পর্শ করে, তোমরাও তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দিও, আজ যেমন আমি তোমাদের দিলাম। হে আমার বন্ধুরা, এগিয়ে চলো, এগিয়ে চলো, থেমে যেও না। পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে স্বাধীনতার নব অরুণোদয়। কখনো হতাশ হয়েও না, সাফল্য আমাদের হবেই। ভগবান তোমাদের আশীর্বাদ করুন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম স্টার বিদ্রোহের কথা কোনোদিন ভুলো না। জালালাবাদ, জুলদা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা মনে রেখো। স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। আমার একান্ত আবেদন, আমাদের সংগঠনে যেন বিভেদ না আসে। কারাগারের বাইরের এবং ভিতরের সকলকে জানাই আমার আশীর্বাদ। বিদায় নিলাম তোমাদের কাছ থেকে। বিপ্লব দীর্ঘজীবী হোক, বন্দে মাতরম। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম তার জীবনের শেষ কথা এবং একটি ঐতিহাসিক বাণী কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন, যেখানে কিন্তু মানুষকে উজ্জীবিত করছে। তিনি নিজেও ভেঙে পড়েননি, মৃত্যু আর কয়েক প্রহরের অপেক্ষা মাত্র জেনেও তারপরে তার এই যে মনোবল, তা কিন্তু আমাদের সত্যিই বিস্মিত করে এবং উদ্বুদ্ধ করে। আমরা যখন জীবনের ছোটো ছোটো সমস্যাগুলোতে ভেঙে পড়ি, তখন এই বাণীগুলোই তো আমাদের স্মরণে রাখা প্রয়োজন, তাই নয় কি? আপনারা কি বলেন? আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে যারা যখন ডিমোটিভেটেড হবেন এই বাণীগুলি থেকে উদ্বুদ্ধ হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।